নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে এই 6 রাশির জাতক জাতিকা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। আমি কোনো গল্প করছি না, কারণ কিছু এমন শুভযোগ সৃষ্টি হয়েছে যে কারণে এই লটারি থেকে আপনারা অর্থাৎ এই 6 রাশি কোটিপতি হতে চলেছেন আগামী 72 ঘন্টার মধ্যে। তো কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আগামী 72 ঘন্টার মধ্যে যে 6 রাশির কথা আমি উল্লেখ করতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে লটারি থেকে আপনারা হতে চলেছেন কোটিপতি। কিন্তু 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 একটি বিষয় আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিতে চাই, সেটি হচ্ছে আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার সম্ভাবনার প্রয়োজন রয়েছে, অর্থাৎ লটারির যোগ থাকার প্রয়োজন রয়েছে। দেখা গেল আপনার জন্মছকে লটারি লাগার যোগ নেই, কিন্তু আপনি লটারিটি কাটলেন, তাহলে কি আপনি লটারি পাবেন? পাবেন না। আবার উল্টো দিকে দেখা গেল আপনার স্ত্রীর ভাগ্যে লটারি লাগার যোগ রয়েছে, তাহলে আপনি আপনার স্ত্রীকে দিয়ে কাটান। যদি দেখেন আপনার সন্তানের লটারি লাগার যোগ রয়েছে, তাহলে আপনি আপনার সন্তানকে দিয়ে কাটান, তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকবে। আলটিমেট পয়সা আপনার কাছেই আসবে, বাট কারোর মাধ্যম দিয়ে সেই পয়সাটি আসবে, বেনিফিটেড আপনিই হবেন। এই ছোট ছোট কিছু জিনিস মেনটেন আপনারা করলে লটারি থেকে সহজেই কোটিপতি হতে পারেন। এছাড়াও যারা জানেন না যে আপনার ভাগ্যে লটারির যোগ রয়েছে কি না, বা আপনার স্ত্রীর ভাগ্যে লটারির যোগ রয়েছে কি না, বা আপনার সন্তানের ভাগ্যে লটারির যোগ রয়েছে কি না, তাদেরকে বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের লটারির যোগ রয়েছে কি না, এবং আপনাদের ফরচুনা নাম্বার কি। প্রতিটি রাশির আলাদা আলাদা ফরচুনা নাম্বার থাকে, এই ফরচুনা নাম্বারটা আপনাদের লটারির জন্য কিন্তু খুব প্রয়োজন। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। শুধুমাত্র একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান, এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এবার আসুন, আমি আপনাদেরকে লটারির কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই। দেখুন, প্রথমেই বলবো লটারি কিন্তু টোটালটাই ভাগ্যের উপর। আমার ভাগ্যে যদি লটারি না থাকে, তাহলে কিন্তু আমি নিজে অ্যাস্ট্রোলজার হয়েও লটারি পাবো না, আর বিশেষ করে আমার নিজের ভাগ্যে কিন্তু লটারি নেই, এই কারণে আমি লটারি নিজে কাটি না, কারণ আমার ভাগ্যে লটারি নেই। লটারিটি যে কাটবো, সেই টাকাটা তো প্রত্যেকের কষ্টার্জিত টাকা, সেই টাকাটা তো নষ্ট করে আমার লাভ নেই। তাই আমি আপনাদেরকে বলবো, বেফালতু পয়সাকে নষ্ট করবেন না লটারি কেটে, আগে প্রপার দেখিয়ে নিন, তারপরে লটারি কাটুন। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই এই লটারির কে মালিক, একটি গ্রহই মালিক, সেটা হলো কে জানেন? রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ পজিশনে থাকে, তাহলে লটারি থেকে সহজেই কিন্তু কোটিপতি হতে পারেন। এছাড়াও আপনার দশা এবং অন্তর্দশা পারমিটের প্রয়োজন রয়েছে, অর্থাৎ দেখা গেল আপনার জন্মছকে রাহু গ্রহ খুব ভালো এবং রাহুর দশা চলছে, তাহলে আর কিছু বলার নেই, আপনি কোটিপতি হতে 2 মিনিট, 2 মিনিট। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে আপনার রাহু গ্রহ খারাপ রয়েছে, এদিকে আপনি লটারি কেটেই যাচ্ছেন, কেটেই যাচ্ছেন, কেটেই যাচ্ছেন, রাহুর দশা পড়ে গেল, কোনো প্রফিটই করতে পারবেন না, মানে আপনার পয়সাটা ড্রেনেজ হয়ে যাবে। এই কিছু কিছু জিনিস আপনারা প্রথমেই মাথায় রাখুন, আনন্দের বসে কোনো কিছু করতে যেন না, প্রপার ডিসিশান নিয়ে কাজগুলো করুন।
এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা লটারি থেকে সহজেই এই 72 ঘন্টার মধ্যে কোটিপতি হতে চলেছেন। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই 72 ঘন্টার মধ্যে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে হতে চলেছেন কোটিপতি। তাই আপনারা অবশ্যই আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তারপরে লটারি কাটুন, তার আগে কিন্তু লটারি কাটবেন না। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 72 ঘন্টার মধ্যে আপনারাও হতে চলেছেন কোটিপতি। কিন্তু লটারি কাটার আগে অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকটি দেখার পর লটারিটি কাটুন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 72 ঘন্টার মধ্যে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে হতে চলেছেন কোটিপতি, সেটা লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে, যে কোনো উপায়ে। এবং লাস্ট যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 72 ঘন্টার মধ্যে সহজেই হতে চলেছেন লটারি, সাতটা, জুয়া থেকে কোটিপতি। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি যারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি, সাতটা, জুয়া থেকে কোটিপতি হতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।